পদার্থ। এক, শূন্যস্থান পূরণ করো। দুই, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। এক, পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কোনটি? দুই, বস্তুর ওজন পরিমাপের জন্য নিচের কোন পরিমাপক যন্ত্রটি ব্যবহার করা হয়? তিন, রান্নার তেল পরিমাপের একক কোনটি? তিন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। চার, বর্ণনামূলক প্রশ্ন। পাঁচ, একটি গ্লাসে কিছু টিস্যু রাখি, এরপর গ্লাসটিকে উল্টা করে আস্তে আস্তে একটি পানির পাত্রে ডুবানোর চেষ্টা করি। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এক, টিস্যু সহ একটি গ্লাসকে পানির পাত্রে উল্টা করে রাখলে ভিতরে থাকা টিস্যুগুলোর কি হবে এবং কেন হবে? দুই, এই পরীক্ষা থেকে বায়ুর কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়? সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন।